ঈদ মোবারক, সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। ধনবাড়ী পৌর মেয়র মনিরুজ্জামান বকল এর ঈদ শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের ন্যায় ধনবাড়ী পৌরসভার জননন্দিত ও জনগণের মেয়র নামে পরিচিত বর্তমান মেয়র মনিরুজ্জামান বকল ধনবাড়ী পৌরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ মোবারক। গরিব দুঃখী মানুষের মুখের হাসি ফোটানো মানুষটির নাম মনিরুজ্জামান বকল। তিনি স্বাধীন বাংলা নিউজ টিভির একান্ত সাক্ষাৎকারের মাধ্যমে ধনবাড়ী পৌরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি বলেন, পৌরবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাসের আমরা আজ সামনে পবিত্র ঈদুল ফিতরের প্রথমেই সারা বিশ্বের এই মহামারী করোনার ভাইরাসের থেকে সতর্ক থাকার জন্যে আমি ধনবাড়ী পৌরবাসীকে প্রথমেই অনুরোধ করব, এই করোনার সময় সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সকলে মাস্ক ব্যবহার করবেন। পবিত্র ঈদুল ফিতরে আপনাদের সকলের পদচারণা বিচারণে আমাদের সকলের মধ্যে করোনা প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে, সেই জন্য আপনাদেরকে আমি আমার আপনাদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলে দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করবেন। এই করোনা মহামারী থেকে শুধু আপনি নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছেন পরিবারকে রক্ষা করার জন্যে সরকারি যে নির্দেশ নীতি নিয়ম সেগুলো মেনে চলবেন এবং করোনা থেকে সকলকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো, পৌরসভার একজন মেয়র হিসেবে আমরা ধনবাড়ী পৌরসভার সকল মানুষ করোনা থেকে মুক্ত থাকার জন্যে সরকারি নির্দেশ মোতাবেক আমরা চলবো ইনশাল্লাহ। এবং আপনারা সকলেই জানেন যে ধনবাড়ী পৌরসভার একজন মেয়র হিসাবে আগামী সামনে ঈদুল ফিতরের ধনবাড়ী পৌরসভার সকল মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ঈদ মোবারক। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সকলেই এই ঈদুল ফিতরে আনন্দ উপভোগ করবেন এবং আপনারা সকলে ভালো থাকবেন। পাশাপাশি ধনবাড়ী পৌরবাসীরকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধনবাড়ীর পৌরসভার আগামী দিনে এই ধনবাড়ী পৌরসভাটাকে আমাদের সুন্দরভাবে সকলের জন্যে আমি একজন প্রতিনিধি হিসাবে সেবক হিসাবে কাজ করতে চাই। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের যে প্রত্যয়, সে প্রত্যয়ে আমরা পৌরসভার সকলে কাজ করতে চাই। বিশেষ করে ধনবাড়ী মধুপুরের প্রিয় মানুষ, ধনবাড়ী মধুপুর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, আমাদের অহংকার গর্ব বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ধনবাড়ী মধুপুরের উন্নয়নের উপকার আমাদের সকলেরই শ্রদ্ধেয় নেতা ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের যে স্বপ্ন এই ধনবাড়ী পৌরসভাটাকে সুন্দর একজন মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটি পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্যে এবং একটা আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এই জন্যে আপনারা যারা এই ধনবাড়ী পৌরসভার মানুষ, আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, আপনাদের যে স্বপ্ন, আপনাদের যে ইচ্ছা, তৃণমূল মানুষের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনারা যে আমাকে নির্বাচিত করেছেন, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সোনার বাংলা এই ডিজিটাল বাংলাদেশ গড়ার এবং আমাদের ধনবাড়ী মধুপুরের প্রিয় নেতার যে সব স্বপ্নের ধনবাড়ী বাস্তবায়ন করার জন্য আমি সহযোগিতা চাই। আমি জানি যে ধনবাড়ী পৌরসভার সকল মানুষের একটা চাওয়া আশা আকাঙ্ক্ষা যে ধনবাড়ী পৌরসভাটাকে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, আপনাদের কাছে ধনবাড়ির সকলের কাছে সেবা পৌঁছে দেওয়া আমি চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমি আমার সকল কিছু দিয়েই সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমি জবাবদিহিতার মধ্য থেকে আগামী দিনে আমার সকলকে নিয়েই আপনাদের মাধ্যমে, আপনাদের যে এত আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আপনারা যে ভালোবেসেছেন আমাকে, আমি আপনাদের সেই আশা পূরণ করার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পারবো। আপনারা যদি সহযোগিতা করেন
আমি একজন একজন মেয়র হিসেবে, একজন আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে, এলাকার সন্তান হিসেবে আমার এত বড় দায়িত্ব, এত সম্মান দিয়েছেন, এই সম্মানটাকে ধরে রাখার জন্যে এবং আপনাদের পাশে থাকার জন্যে এবং ধনবাড়ি পৌরসভার এত বড় একটি দায়িত্ব পালন করার জন্যে আমি ধনবাড়ি পৌরসভার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল পর্যায়ের ব্যবসায়িকবৃন্দ, সুদী কৃষক শ্রমিক জনতা সকলের কাছে সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন আমার যদি এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি এবং নির্বাচন করতে গিয়ে যে আপনাদের মনে কোনো ব্যথা দিয়ে থাকি, আপনাদের একজন ভাই এবং সন্তান হিসাবে আপনারা ক্ষমা করে দিয়ে এই ধনবাড়ি পৌরসভার একজন প্রতিনিধি হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমার দোয়া করি ধনবাড়ি পৌরসভার সকল মানুষ এই ঈদুল ফিতরের এই ঈদ উদযাপন করবেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই মহামারী করোনা থেকে নিজেদেরকে বাঁচাবেন, দূরে থাকবেন, আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার পরিবারকে আপনারা যত্নে রাখবেন। এবং আমি চাই ধনবাড়ি পৌরসভার সকল পর্যায়ের মানুষ সকল কিছুর ঊর্ধ্বে থেকে সকল কোলাহল সকল দুর্নীতি সকল ঝগড়া বিবাদ সকল কিছু থেকে মুক্ত থেকে সুন্দর এবং সুষ্ঠু পৌরসভা হিসেবে আপনারা কাজ করবেন, আপনারা সুখে থাকবেন, এইভাবে আমাদের কাম্য। সকলকেই আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, স্বাধীন বাংলা নিউজ টিভির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের নিউজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।